ক্ষমতার অপব্যবহার করতে হবে পরিহার। এখানে ক্ষমতা বলতে গায়ের জোরের কথা বলা হচ্ছে না, পদাধিকার বলে পাওয়া ক্ষমতার কথা বলা হচ্ছে। এখানে অপব্যবহার বলতে সরকারি কর্মচারী হবার সুবাদে বা কোনো পদাধিকারী ব্যক্তি তার পদের সুযোগ নিয়ে তার অধীনে থাকা কোনো নারী বা মহিলাকে কোনো কিছু লোভ দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো উচ্চপদস্থ অফিসার তার অধীনে থাকা কোনো মহিলা কর্মচারীকে পদোন্নতির লোভ দেখিয়ে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। মহিলাটি অফিসারটির পদ বা অবস্থান দেখে বিশ্বাস করে নেয় যে অফিসারটি তার পদোন্নতি করতে পারবে। এছাড়াও কেউ কেউ চাকরির লোভ দেখিয়ে সহবাস করে থাকে। এখানে সহবাস বলতে ভারতীয় ন্যায় সংহিতার 63 নম্বর ধারায় বর্ণিত কার্য বোঝাবে। 63 নম্বর ধারায় ধর্ষণ বলতে কি বোঝায় সেই সম্পর্কে বলা আছে। এই নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারে। এসব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প এন্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো ভারতীয় ন্যায় সংহিতার 68 নম্বর ধারায় কি বলা আছে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন, দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যা সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। ভারতীয় ন্যায় সংহিতার 68 নম্বর ধারায় কি বলা আছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 68 নম্বর ধারায় বলা আছে যে ব্যক্তি প্রাধিকারের অবস্থানে বা কর্তৃপক্ষের কোনো পদে থেকে বা আস্থাভাজন সম্বন্ধযুক্ত থেকে অথবা একজন সরকারি কর্মচারী হয়ে অথবা তৎসময়ে বলবৎ কোনো বিধি দ্বারা বা অনুযায়ী স্থাপিত কোনো হাজত, রিমান্ড হোম বা হেফাজতের অন্য কোনো স্থানের অথবা নারী বা শিশুদের প্রতিষ্ঠানের অধীক্ষক বা পরিচালক হয়ে অথবা কোনো হাসপাতালের পরিচালন বর্গের একজন হয়ে বা কোনো হাসপাতালের কর্মীবর্গের একজন হয়ে তার হেফাজতে থাকা কিংবা তার তত্ত্বাবধানের অধীনে থাকা কিংবা ওই ঘরবাড়ির মধ্যে উপস্থিত কোনো নারীকে প্ররোচিত বা প্রলুব্ধ করবার জন্য ওই অবস্থানের বা আস্থা অর্থাৎ বিশ্বাসভাজন সম্বন্ধের অপব্যবহার করে এবং তার সাথে যৌন সঙ্গম করে থাকে, ওই যৌন সঙ্গম ধর্ষণের সমান অপরাধ বলে বিবেচিত হবে না। সেই ব্যক্তি সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 5 বছরের কম হবে না কিন্তু 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। ব্যাখ্যা 1, এই ধারায় যৌন সঙ্গম বলতে 63 নম্বর ধারার ক থেকে ঘ প্রকরণ সমূহে বর্ণিত যে কোনো কার্য বোঝাবে। ব্যাখ্যা 2, এই ধারার প্রয়োজনার্থে জনি বলতে লেবিয়া মেজোরাকেও বোঝাবে। ব্যাখ্যা 3, কোনো হাজত, রিমান্ড হোম বা অন্য হেফাজতের স্থান বা কোনো নারী বা শিশুদের প্রতিষ্ঠান সম্পর্কে সুপারিনটেন্ডেন্ট বা অধীক্ষক শব্দটি এইরূপ কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে যে ব্যক্তি ওইরূপ হাজত, রিমান্ড হোম, স্থান বা প্রতিষ্ঠানে এইরূপ অন্য কোনো পদে অধিষ্ঠিত থাকে যার বলে সে তার অধীনে থাকা ব্যক্তিদের উপর কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাখ্যা 4, হাসপাতাল বলতে বোঝায় কোনো হাসপাতালের চতুর্সীমা এবং উহা অন্তর্ভুক্ত এরূপ কোনো প্রতিষ্ঠানের চতুর্সীমা যার উদ্দেশ্য হল রোগ মুক্তির পর ক্রমান্বয়ে স্বাস্থ্য পুনরুদ্ধার কর্মে লিপ্ত ব্যক্তিদের অথবা চিকিৎসকদের পরামর্শ প্রত্যাশী ব্যক্তিবর্গের গ্রহণ ও চিকিৎসা করা। নারী বা শিশুদের প্রতিষ্ঠান বলতে এরূপ কোনো প্রতিষ্ঠান বোঝায় যা নারী বা শিশুদের গ্রহণ ও তত্ত্বাবধানের জন্য স্থাপিত ও রক্ষিত, তা কোনো অনাথ আশ্রম নামে বা অবহেলিত নারী বা শিশুদের আবাস নামে অথবা বিধবা আবাস নামে অথবা অন্য যে কোনো নামে অভিহিত হোক। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।